দিদি ভাই, দাদা ভাই, আজকে চিংড়ি মাছ দেয়া মশার গন্ঠ। আমরা মশাটা কেটে নিয়ে এসি, আমাকে সাথে থাকবে, বিডোর আমাকে দেখবে। চলছি মশা কাটতে। চলো মা, মশাটা তো আমি কাটবো। দেখি, আর এই ঠোঁটটা, ঠোঁটটা তো খারাপ হবে, ঠোঁটটা দিয়ে একটা রেসিপি হয়ে যাবে। ভালো মশার গন্ঠ, মশাটা কাটবো। আগে আগে পাতাটা কাটো, পাতাটা কাটো, এটা কাটো। দেখো কত সুন্দর মোচা কাটছি আমরা, আর চিংড়ি মাছ ঘন্ট হবে মোচা দিয়া। মোচাটা আমি এখন ছাড়িয়ে নেব, দেখো কিভাবে ছাড়াই আমরা। এই যে এইভাবে সারাই রেখে দেবো, তারপর বটি দিয়ে সারাবো। একটুখানি হয়ে যাবে না মশা, একটুখানি হয়ে যাবে। আর তো গাছে তো যে অনেক রয়েছে, কিন্তু কাটা সমস্যা, মশা সারাইতে তো দেরি হবে। এদিকে মা মশা ছাড়াচ্ছে আর আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। এই দেখুন, আমাদের এই অজয় নদীর লোকাল চিংড়ি টাটকা, একদম যখন এনেছে তখন পুরো হাট ছিল, এখন এই দেখে বুঝতে পারছেন পুরো একদম জ্যান্ত। চালানি চিংড়ি হলে তখন বরফে থাকে, কিন্তু আমাদের এই অজয় নদীর চিংড়ি তো। এখন আমি মাছগুলো বেছে নেব, একদম টাটকা চিংড়ি। এই আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। না না, ও অল্প আছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প না, এরকম তো সারা, তারপর তো বটি দিয়ে করবো। মশা না এইগুলো খায় না, এইগুলো দারুণ শক্ত। এই যে এর কি বলে, পাতি বলে, আর এটা খোসা বলে। এই যে এইগুলো খায় না, এটা এটা রাললি পর ভালো হয় না। এইগুলো পেলিয়ে রান্না করলে সুন্দর হয়, শক্ত থাকে, এগুলো শক্ত থাকে। দাদা ভাই, দিদি ভাই, আমাকে মশা সব সারানি হয়ে গেছে, এখন মশাগুলো আমি কেটে নেব। দেখো কিভাবে কাটি আমরা, কুচাবো। এইভাবে কুচো বইছে মশাটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। মশার কষ্টটা বেড়ে যাবে, তার জন্য অল্প হলুদ দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, আর লাগবে না। মশাটা এখন কড়াইতে দিয়ে দেবো। মশা তো অল্প, একটা মশা, তার জন্য অল্প আলু দিছি, একটা আলু দিছি, এখন কড়াইতে দিয়ে দেবো। আমাকে মশা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা তো বাধা হয়ে গেল, চিংড়ি মাছ বাচ্চি বেশি দেরি লাগে না, তাহলে ভাই বাধা হয়ে যায়। আমাকে মাছ সুন্দর করা করা বাবা হয়ে গেছে, আমি তুলে নেবো। সোমবারে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মশাটা দিয়ে দিচ্ছি। জিরে আর আদা একসাথে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা না দিয়ে আবার এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি, আমাকে গলার মতো ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো।
আমাকে মোসার জল ফুটিয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মোসার থেকে তো মাছ বেশি হয়ে গেল না চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হয়ে গেছে নামিয়ে দেব অনেকদিন পর খাচ্ছি মা মোচা চিংড়ি মোচা তো উপরে আছে না পারতে পারলাম না তুই রান্না করছো তুমি না মা আমি রান্না করছি খাও তাই বলি যে এত স্বাদ কিসের মোচা চিংড়ি খুব সুন্দর হয়েছে ঘরে এভাবে আপনারা বানিয়ে খান যাদের ঘরে কলা গাছ নেই তারা বাজার থেকে মোচা কিনে নিয়ে আসুন একই ব্যাপার খুব ভালো লাগবে আর আমি তো আমাদের অজয় নদী দেশি চিংড়ি পেয়েছি ছোট গলদা আর আপনারা মানে চাইলে কুচু চিংড়ি দিয়ে করতে পারেন তাই না দিদা হ্যাঁ কুচু চিংড়ি তো খুব ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো থাকবেন দাদা ভাই দিদি ভাই আমাকে চ্যানেলটি তোমরা দেখবা আমি যেরকম মোচা রান্না করছি তোমরা ঘরে ওরকম রান্না করে খাবে